আগামী 8ই জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনে মুখ্য ভূমিকায় থাকবেন ভোটকর্মীরা। কিভাবে হবে ভোট, কিভাবে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করবেন কর্মীরা, সেই বিষয়ে ভোটকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হলো। শনিবার ময়নাগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের তত্ত্বাবধানে ময়নাগুড়ি ব্লকের ভোটকর্মীদের এই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয় ময়নাগুড়ি সুভাষনগর উচ্চ বিদ্যালয়ে। জানা যায়, ময়নাগুড়ি ব্লকের প্রায় 1500 ভোটকর্মীদের নিয়ে 2 ধাপে এই প্রশিক্ষণ চলে। মূলত প্রিসাইডিং অফিসার ও প্রথম পোলিংদের নিয়ে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। শনিবার প্রথম এই প্রশিক্ষণের আয়োজন করা হয় বলে জানা গিয়েছে ব্লক প্রশাসন সূত্রে। অন্যদিকে প্রশিক্ষণের সমস্ত বিষয় শান্তিপূর্ণভাবে করতে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি থানার পুলিশ প্রশাসন। প্রসেনজিৎ রায় বললাম, আজকে কোথায় এসেছেন, কি করলেন আপনারা? সুভাষনগর হাই স্কুলে আমাদের সামনে যে পঞ্চায়েত নির্বাচন হবে, এই পঞ্চায়েত নির্বাচনে আজকে প্রিসাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং যারা আছেন তাদের ট্রেনিং হলো। প্রিসাইডিং অফিসার আছি, আজকে আমার প্রথম ট্রেনিং হলো। আচ্ছা, ট্রেনিংটা কি নিয়ে ট্রেনিংটা হলো? সামনে যে পঞ্চায়েত ইলেকশন হবে, 3টা টায়ারে যে ভোট হচ্ছে, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদ, কেমন করে ভোট আমরা নেব, কেমনভাবে কখন শুরু হবে, কী কী প্রসিডিওর, কেমন করে বাক্স সিলিং করতে হবে বা খুলতে হবে, বিভিন্ন যে বিষয়গুলো আছে এই সংক্রান্ত বিষয়ে ট্রেনিং হবে। আমার নাম রাজু রায়। আপনি কোথায় এসেছিলেন? আমরা এখানে ময়নাগুড়ি সুভাষনগর হাই স্কুলে এসেছি। আমাদের ভোটের আজকে প্রথম ট্রেনিং হলো, এরপরে দ্বিতীয় ট্রেনিং আছে আরেকটা। আচ্ছা, এবং এটা ময়নাগুড়ি বিডি অফিসের আন্ডারে আমাদের ট্রেনিং দেওয়া হচ্ছে। আমাদের যে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত ভোট রয়েছে তার জন্য আমাদের এটা প্রথম ট্রেনিং দেওয়া হলো। এই ট্রেনিংটা মূলত কী নিয়ে ট্রেনিংটা হলো? ট্রেনিংটা মূলত হলো হচ্ছে আমরা ভোটটা কীভাবে নেব, ডিসি থেকে জিনিসগুলো কীভাবে কালেক্ট করবো, এই সমস্ত টোটাল প্রসিডিওরটা কীভাবে হবে তার একটা প্রথম একটা কনসেপ্ট দেওয়া হলো। এরপর আবার একটা দেওয়া হবে সেকেন্ড ট্রেনিং, সেখানে আমাদের টিম হবে, যে আমাদের প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং, ফোর্থ পোলিং, এরপরে সেকেন্ড ট্রেনিংটা মানে টিম অনুযায়ী হবে। এটা কি শুধু ময়নাগুড়ি ব্লকের? এটা ময়নাগুড়ি ব্লকের, ময়নাগুড়ি বিডি অফিসের আন্ডারে দেওয়া হচ্ছে। তো এখানে কতজন আপনাদের মোটামুটি ট্রেনিং হলো? সেটা অ্যাকচুয়ালি আমাদের টোটাল রুম কটা ছিল, একটা করে রুমে 50 জন করে, তো এরকম 10 থেকে 12টার মতো রুম ছিল।